রোজ রোজ সেই একই কাজ, সেই বৃষ্টি পড়ে, পাতা পড়ে, সেটাকে ঝাড় দিয়ে ফেলি, কি করব, জীবনটাই এরকম বন্ধুরা। অনেকেই হয়তো বোর হয়ে যাও, আবার অনেকেই বলো প্রিয়াদি তোমার এই সাধারণ কাজকর্মগুলো অনেক ভালো লাগে। জানি না কার কাছে কীরকম পছন্দ, কিন্তু কাজ বাজ দেখিয়েই যখন আমাদের সংসার চলে তাহলে কাজ বাজ দেখিয়ে তো করতে হবে, তাই না বলো? তো দেখো উঠোনের অবস্থাটা একবার দেখতে পেয়েছো? ইচ্ছে করে না প্রত্যেক দিন এতগুলো উঠোন ঝাড় দিয়ে পাতাগুলো ফেলি, খুব বিরক্তি লাগে জানো। আর বর্ষার দিনে পাতাগুলো যেন আরও চিপকে থাকে, একসাথে যেমন লেগে থাকবে সেরকম কোনো মানে ঝরঝরা থাকবে সেটা না, একদম চিপকে থাকে, খুব কষ্ট হয় এই উঠোনগুলো ঝাড় দিতে। কি করব, ঝাড় তো দিতেই হবে, কোনো উপায় নেই। তো যাই হোক চলো, ঘুম থেকে উঠে আজকে আজকেও প্রত্যেক দিনই এখন ঘুম থেকে উঠতে লেট হয়, কেন বলো তো? ঘুম থেকে অনেক আগেই আমরা জাগনা পেয়ে যাই, এই বৃষ্টির জন্য আমাদের বিছানায় শুয়ে থাকতে হয়, কারণ মুষলধারে বৃষ্টি পড়ে, ওই সময় ভেজাটা আর এই একটু মানে টিপটিপ বৃষ্টিতে ভেজা, সেটা দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু। তো যখন একটু বৃষ্টিটা কমে তখনই নেমে বাসি কাজকর্মগুলো সমস্ত কিছু সেরে নিই। আজকে আবার হয়েছে উল্টোটা, আজকে বলেছি না আগে পাতাটাতা কিছু ঝাড় দেবো না, আগে আমার ঘরে যেই কাজগুলো আছে, যেমন ধরো সকালের জল খাবার, তারপরে আমার পার্সোনাল কাজ মোবাইলের যেগুলো থাকে সেগুলো, তারপর ঘর দুয়ার ঝাড়ঠাড় দেওয়া মোছা, এসব কাজগুলো আগে করে নিয়ে তারপরে না হয় মোছা হয়নি মানে ঝাড়ঠাড় দেওয়া মানে এসব কাজ করে নিয়ে তারপরেই আগে উঠোনটা ঝাড় দিতে আসবো, মানে এই একটা প্ল্যান। আর গ্রামের বাড়িতে উঠোন মানে তো বুঝতেই পারছো কত বড় উঠোন হয়, তবে তো আমার শ্বশুরবাড়ির উঠোনটা ছোট আছে। আমার যে বাপের বাড়িতে উঠোন, আমার মায়েদের যে কী অবস্থা হয় সকাল বিকাল ঝাড় দিতে নিয়ে গিয়ে একদম কোমরের ব্যথা হয়ে যায়। সব থেকে বড় অসুবিধা হয় হচ্ছে এই পুজোর সময় ল্যাপা মোছা করার, ল্যাপা মোছার সময় যে গোবর দিয়ে একদম লেপতে হয় পুরো উঠান জুড়ে, একদম কী যে হাল হয়। দর্শক সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসি। সকাল থেকে সেই বৃষ্টি পড়েই যাচ্ছে, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, এই বৃষ্টিতে কি করতে ইচ্ছে করে, কাজ কাজ তো কিছু ইচ্ছে করে না, মানে কি বলবো, এতটা মানে একটা বোরিং দিন যাকে বলে। তো চলো এবার আমি পাতা, অনেক পাতা পড়েছিল আজকে, অনেক এই পাতাগুলো সমস্ত কিছু ঝাড়টা দিয়ে নিয়ে এবার আমি ফেলে দিব। আর এই পাশে কত টিন, একটা পায়ে লাগে না, পা কেটে যাবে। তো চলো এবারে সমস্ত পাতাগুলো ফেলে নিয়ে তারপরে বাসন আছে এক গাদা, বাসনগুলো ধোবো। আজকে সকাল থেকে একটা প্ল্যান করে চলেছি যে না আগে কাজ বাজ করে তবেই রান্নাবান্না করব। আর আজ যেহেতু মঙ্গলবার, আজকে পুজো আয়ুষের বাবার দায়িত্বে আছে, তো পুজোটা না হয় ওই দেবে আজকে। আর চারিদিকে দেখতে পাচ্ছো শুধু জল আর জল, জল আর জল, মানে এত জল হয়ে গেছে কি বলবো। তো চলো এবারে হচ্ছে কলে অনেক বাসন আছে, আমার দুটো উঠোন ঝাড়ু ছিল সে দুটো ঝাড়ু নষ্ট হয়ে গেছে, এখন যদি বড় ঝাড়ু কিনি এই যেই পাতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হয় সেই পাতাগুলোও বের করা যাবে না, একমাত্র ছোট ঝাড়ু দিয়ে বের করা যায় সেগুলো, কেন বলো তো পাতাগুলো তো চিপকে থাকে সেই জন্য আর কি। তো ভাবছি দেখি বড় ঝাড়ু কিনি না ওইটা দিয়ে চালিয়ে দেবো। ওখানটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, একদম পরিষ্কার করে, এত পাতা পড়েছিল। তো যাই হোক চলো এবারে বারান্দা মুছলাম, নাই যে আবার বৃষ্টি পড়ছে। আচ্ছা খিচুড়ি খাবা, মুগ ডালে তো আয়ুষ নেই, আয়ুষ থাকলে আমাদের খিচুড়ি খাওয়াটা পুরো ভেস্তে যায়, কারণ ও একদম পছন্দ করে না। তো চলো তাহলে আজকে খিচুড়ি বানাবো একটুখানি মুগ ডাল দিয়ে গরম গরম পাতলা করে। হ্যাঁ না খালি যাই না ভাতগুলোর কি হবে, কালকে কতগুলো ভাত জানো, কালকে ওইখানে চলে গেলাম শ্রাদ্ধ বাড়িতে। চলো কফি করছো কেন, সমস্যা কি খাইতে তাহলে, খাওয়ার কিছু নাই তো। চলো এখন কফি খেয়ে ভিডিওটাকে এডিট করে তারপরে বাকি কাজকর্ম গুলোতে লাগবো। বাজে কটা বলো তো, 11টা বাজে এখন, এই 11টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত আমরা সবাই ঘরে, বৃষ্টি বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, শুধু এমন বৃষ্টি হলে কি আর ভাল লাগে। আজকে 3টার দিকে মাকে ফোন করে বললাম যে আয়ুষকে
ওর যা নিয়ে আসবে, কারণ টিউশন সেদিন অনেক দিন থেকে যায় না। সেদিন শ্রাদ্ধ বাড়ি গেলো, তারপর যায় নাই, তারপর রবিবার ছিল এমনি বন্ধ, তারপরে আবার কালকে মা নিয়ে গেলো, সেই জন্য যায়নি। তো চলো বন্ধুরা চা খাই, চা না সরি কফি খাই, তারপরে খিচুড়ি রান্না রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো ব্লগটা, দারুণ হয়েছে বন্ধুরা খেতে। তো এই খাবারটা এমনি নর্মালি খাবার না, কিন্তু তোমার মুখে লেগে আছে দাড়ি। এটা হচ্ছে কি বলতো, যারা জিম করে তারা কি করে সাপ্লিমেন্ট কিনে খায় আর কি, ঠিক আছে। তো এই সাপ্লিমেন্ট কেনার থেকে যদি বাড়িতে নিজে এরকম করে বানায়, বিনা সার্টিফিকেট যেটাকে বলে, তাহলে ভালো পরিমাণের ইয়ে হবে, মানে কী পাওয়া যাবে, যেই ঘাটতিগুলো আছে পূরণ হবে, শরীর ঘাটতিগুলো পূরণ হবে। এখানে কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, ঠিক আছে, অনেক কিছু উপকার পাওয়া যায় আর কি। দেখবো এলাই কয়দিন তুমি খাও কন্টিনিউ, মানে সকালবেলা খুবই সুন্দর একটা ব্রেকফাস্ট, কারণ সকালবেলা পিয়াকে বলবো যে রান্না করো, মানে কিছু বানাও। চা বসাতে গেলেও চা বানাইতে ওর দৈনন্দিন 10-15 মিনিট লাগবে, তারপরে আবার যদি তার সঙ্গে কোনো একটা খাবার দিবে, সে ব্রেড বানাবে বা ওটাকে শেখবে, মোটামুটি আধা ঘন্টা টাইম নিবে আর কি। তা সেই মুহূর্তে কাজের চাপের জন্য আর খাওয়া হয় না। তো এইটা ধরো 5 মিনিটে তৈরি হয়ে যাবে, পুরো নাও লোকটুক করে খাওয়া, চলে যাও। খাওয়া দাওয়া হলো, এবারে চলো কাপড়গুলো নিয়ে বার হই, কারণ আজকে যদি আমি কাপড়গুলো না ধুই তাহলে আর ধোয়া হবে না। তো একটু হালকা বৃষ্টিটা কমেওছে, তো বাসনও বের করেছি, কাপড়ও বের করেছি, যে না ধুয়ে টুয়ে স্নান করে পরে রান্নাটা বসাই, হয়ে যাবে রান্না। আজকে খিচুড়ি করব আর হচ্ছে একটা বড়া করব কিছু একটা। তো চলো এতগুলো কাপড় নিয়ে বেরিয়েছি, সে অনেক দিনের কাপড়, এগুলো না ধুলে হবে না। তো এগুলো ধুয়ে মেলে দিই, তারপরে বারান্দার তো টার আছেই, যদি না শুকায় বারান্দার টারেও পরে মেলে দিতে পারবো। তো চলো এখন তাড়াতাড়ি করে কাপড়গুলো ভিজাই আগে, তারপরে বাসন ধুয়ে ঘর মুছে স্নান করবো। আজকে তো আমি পুজো দেবো না, আজকে আয়েশার বাবা পুজো দেবে। তো চলো বন্ধুরা, কালকে যে ইঁদুরে অত্যাচার তোমরা দেখেছো, কত কাপড় ইঁদুরে কেটে নিয়েছে, কত নাইটি ইঁদুরে কেটে নিয়েছে, অনেকে বলেছো গুছিয়ে রাখলে কাটে না, না গো আমাদের এই টিনের ঘরে, দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই, যতই ভালো ঘর হোক না কিন্তু প্রত্যেকের বাড়িতেই এরকম ইঁদুরের অত্যাচার খুব। কিন্তু আমি ভাবলাম নতুন ঘর নাও থাকতে পারে হয়তো, কিন্তু না, ওই সুপারি গাছ বেয়ে বেয়ে ইঁদুরগুলো ঘরে ঢুকে যায় আর কি। তো এতটা বাজে লেগেছে কালকে, আমি শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার আগে আমার মনটা এতটা খারাপ হয়েছে যে না এর একটা কিছু বিহিত করতেই হবে, মানে কিছু একটা বাড়িতে আনতেই হবে এই কাপড়গুলো ঢুকিয়ে রাখার জন্য, বাইরে রাখা যাবে না, লোকজন আসলে যাতে আমি ওখান থেকেই বার করে দেখিয়ে দিতে পারি। কারণ যত বাইরে রাখবো, দেখো প্রোডাক্ট তো আসে নতুন নতুন, ওই নতুন প্রোডাক্টগুলো নতুন আর পুরনো প্রোডাক্ট, মানে প্রোডাক্ট সেগুলো কাটলে কার না মায়া লাগে বলো, মানে কার না খারাপ লাগে। তো যাই হোক আজকে এর একটা ব্যবস্থা করতেই হবে, তাই তাড়াতাড়ি কাজ বাজ ছেড়ে আজকে আমি চলে যাব বাজারে, দুজনে মিলেই যাব, দেখে শুনে কিছু একটা নিয়ে আসবো আর কি। তো এই ইঁদুরে কাটার ব্যাপারটা অনেকদিন আগেই আমি দেখিয়েছিলাম, অনেকে বলেছিল ট্রাঙ্ক কেনো, নাহলে একটা আলমিরা কেনো, যে কোনো কিছু একটা কেনো। তো ও বলছে কি আমি র্যাক বানাই, দেখো র্যাক বানালেও তো সেটা খোলামেলায় থাকবে, আবার সেটা ইঁদুরে কাটবেই, তো র্যাক বানানোর পয়সা বেকার খরচ হবে। তো সেই জন্য আমি ভাবলাম না এমন একটা কিছু আনতে হবে যেটাতে আমি বন্ধও করতে পারবো, খুলতেও পারবো, এমন কিছু একটা আমি আনবো। তো দেখা যাক কী আনা যায়, বাজারে যাবো আগে, বাজার থেকে দেখে কী আনা যায় দেখা যাক। তো চলো এবারে হচ্ছে বারান্দাটা মুছবো, বারান্দাটার অবস্থা দেখতে পাচ্ছ, একপাশে সিমেন্ট রয়েছে, একপাশে কাপড় রয়েছে, একপাশে ওই মেশিনগুলো, তারপরে হচ্ছে ওই যে টিন কাটার মেশিন বা কাঠ কাটার মেশিন যাই বলো না কেন, তারপরে ওই যে সিমেন্ট দেয় যে কী বলে ওটাকে, ওই ছেনির মতো থাকে অনেকটা, সেই সরঞ্জাম, মানে ঘর বানানোর যত সরঞ্জাম ওই বারান্দার মধ্যে পড়ে আছে, মানে এগুলো প্রত্যেক দিন সরিয়ে সরিয়ে এরকম করে বারান্দাটা আমাকে পরিষ্কার করে মুছে নিতে হয়। কিচ্ছু করার নেই, ঘর যখন হচ্ছে তো বুঝতেই পারছো এমন তো কাজবাজ হবেই, তাই না। তো এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, কাপড়গুলো ধোবো, তার আগে আমি ভাবছি না বাসনগুলো ধুয়ে নিই। তো প্রথমে ভাবলাম যে বাসনটা ধুয়ে একবারে স্নান করে রান্না বসিয়ে নেব, তারপরে আস্তে আস্তে কাপড়গুলো ধুয়ে নেব। তারপর ভাবলাম আবার একে তো বৃষ্টি বারবার পড়ছে, বারবার ভিজে যাচ্ছি, তো আবার খাওয়া দাওয়ার পর না হলে আবার আরেকটা নাইটি ভিজবে। তো তারপরে কষ্ট করে ভাবলাম যে না একটু হাতের স্পিডটা বাড়িয়ে দিই, ওইদিকে বাসন ধুয়ে কাপড়টা ধুয়ে নিয়ে স্নান করি, তাহলে আমারই সুবিধা হবে। তো যাই যেমন বলা তেমনই কাজ, কাপড় ধোয়ার জন্য আর পরে মানে দেরি করলাম না, একবারে বাসন ধুয়ে কাপড় ধুয়ে নিয়েছি। তো বৃষ্টি আবার আসছে, বৃষ্টি তো টিপটিপ করে পড়েই যাচ্ছে সারাদিন। তোমরা অনেকেই বলেছো মাথার উপরে যে টিন একটা লাগিয়ে নাও আর কি, ভালো হবে, তাহলে বৃষ্টির দিনেও ভিজবে না। হ্যাঁ কথাটা তো একদমই সঠিক, কিন্তু জানি না কী করবে, সবটাই ওর উপর নির্ভর। হ্যাঁ ওই ঘর বানানো হলে দেখা যাক কী করে, টিন দেয় না অন্য কিছু দেয় মানে বুঝতে পারছি না, আমি তো বলতেই পারবো না এসব, কারণ সব প্ল্যান ওরই থাকে। তো চলো আমি এদিকে বাসন কোসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। মাথার উপরে তো একটা বেডশিট ছিল,
তো তারপর আবার নামিয়ে দিলাম। তো চলো কোনো ব্যাপার না, এরকম করে স্নান তো করবো, স্নানের আগে এই কাজগুলো সেরে নিচ্ছি। তো এবারে চলে আসলাম এখানে বন্ধুরা আমি কাপড় ধুতে। তো বৃষ্টি আপাতত একটু হালকা মানে কমেছে আর কি, তো চলো কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই। এই যে শাড়িটা পরেছি কালকে পুরো কাদা হয়ে গেছিলো শাড়িটাও, সব কিছুই তো ধুতে হয়, বৃষ্টির দিন হোক আর রোদ হোক, যেটা পরা হয় সেটা তো ধুতেই হবে, তাই না? তো চলো এইভাবে করে সমস্ত কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর খুব একটা নোংরা নেই, হালকা হালকা যেগুলো পরার জামা কাপড় প্রত্যেক দিনের সেগুলোই জমে গেছিলো, শুধু বেডশিটটা একটুখানি নোংরা, তো এটাকে একটু ভালো করে ধুয়ে টুয়ে নেবো আর কি। ও এসে বলছে কি সবজি কেটে দেবো, আমি বলি না না আমি সব মাত্র পরিষ্কার করে আসলাম, তুমি এখন সবজি কাটতে বসলে সমস্ত কিছু নোংরা করে ফেলবে, আমি স্নান করে গিয়ে আস্তে আস্তে সবজি কাটবো, তোমাকে কিছু করতে হবে না। সমস্ত কাজবাজ সেরে এই মাত্র স্নান সেরে চলে আসলাম, দেখো তাও ঘেমে যাচ্ছি, কাপড়গুলো মেলার সুযোগ পেলাম না, পুরো আকাশ আবার অন্ধকার করে এসেছে, ভয় পাচ্ছি যে মেললে আবার না হয় তাড়াহুড়ো করে এতগুলো কাপড় টেনে ঘরে নিয়ে আসতে হয়, আর মেললে তো শুকাবেও না। বালতিতে রেখেছি, রাতের বেলা করে এই বারান্দায় তারে মেলে দেবো, আর বারান্দারগুলো সব ঘরে নিয়ে ফ্যানের নিচে মেলে দেবো, শুকিয়ে যাবে আমার মনে হয়। তো চলো যাই হোক কোনোভাবে বালতিতে রেখে স্নান করে চলে আসলাম। এবার চটজলদি কিছু আমাকে রান্না করতে হবে, তবে কী রান্না করবো বললাম, খিচুড়ি ডাল চাল একসাথে নিয়ে নিয়েছি চল। তো চলো এখানে মুগ ডাল আর চাল নিয়ে নিয়েছি, একটু সর্ষের তেল মাখিয়ে আজকে বানাবো, আর আজকে প্রেশারেই বানাবো, যেহেতু লেট হয়ে গেছে অনেকটাই রান্না বান্না, তো সেই জন্য প্রেশারেই বানাবো ভাবছি। তো চলো, তো এবারে দেখো প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, তার সাথে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তো তারপরে দেখো ডাল আর চাল যেটা মেখে রেখেছি সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। দেখো এর আগে একটু আদা বাটা জিরে বাটা দিয়ে একটু ভেজে নেবো, আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে, তারপরেও আমি ভুলে গেছি। তো যাই হোক কোনো ব্যাপার না, এখনই দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। এই দেখো আদা বাটা জিরে বাটাটা দিয়ে এবার একটু ভালো করে হালকা আঁচটা কমিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হলেই আমি জল দিয়ে দেবো আর কি। তো যেরকম হয় মুগ ডালের খিচুড়ি একটু পাতলা করেই করার চেষ্টা করব। চলো বন্ধুরা এইবারে দিয়ে দেবো হচ্ছে জল, এই যে খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো জল, যতটা পরিমাণ জল দরকার হয়। আচ্ছা খিচুড়ি খেতে কারা কারা ভালোবাসো, আর খিচুড়ির সাথে কী কী খেতে ভালোবাসো এটা একটু কমেন্টে জানিও। আমার বর তো আলু ভাজা বা বড়া বা পাঁপড় খুব ভালোবাসে, তার সাথে আমিও ভালোবাসি। আমার খিচুড়ির সাথে বিশেষ করে এই যে ছোটো ছোটো আলুগুলো দেখতে পাচ্ছ গোল গোল, এই আলুগুলো খেতে ভাজা আর কি ভীষণ ভালো লাগে। তো এইদিকে আমার কান্ড দেখো, আমি প্রেশারে বসিয়েছি কিন্তু প্রেশারে ঢাকনা লাগাই নেই, কারণ আমি জানি আমার বড় মশাইটা পাতলা খেতে ভালোবাসে, সেই জন্য থোকরাখানা একটু দেখা যাওয়া যায় পূজা দেয় না এরকম। তো চলো এখন হচ্ছে আমি করব আলু ভাজা, আমি ঢাকনাটা এই জন্য দিলাম না যে আমার ভাজা হতে হতে বড়া হতে হতে আমার মনে হয়ে যাবে খিচুড়িটা, আর ঢাকনা আরেকটা ভয়ে ঢাকনা দেয়নি, আমি এত সুন্দর করে সব পরিষ্কার টরিষ্কার করে কাজ করে আসলাম, আমি যদি এই যদি এই যে ঢাকনাটা লাগাই তাহলে সব যাবে, একে এমন ছিটি দিবে পুরো ঘরে ডাল চাল ভাত একদম একাকার করে দিবে, তার জন্য হয়েও গেছে দেখো খিচুড়ি, এখন আমার আলু ভাজাই হয়নি খিচুড়ি হয়ে গেছে, কি সুন্দর পাতলা হবে খিচুড়িটা, বেশ ভালো হবে। বন্ধুরা নিয়ে নিলাম এখানে পুঁই শাক আর কি, ভাবলাম যে খিচুড়িটা হতে হতে একটু পুঁই শাক যদি দেই ভালো লাগবে, একটু শাক পাতা খিচুড়িতে দিলে কিন্তু ভালোই লাগে খেতে। তো অনেক জায়গাতে ছড়িয়ে ছিটে আছে পুঁই শাকগুলো, তাই মানে অল্প অল্প করে সব জায়গার থেকে একটু একটু করে পাতাগুলো ছিঁড়ে নিলাম আর কি। তো পুঁই শাক দিয়ে খিচুড়ি আগের বারও খেয়েছি, আমার খুব ভালো লাগে, পুঁই পাতা দিব খিচুড়িতে বেশ ভালো লাগবে, আগে দিলে গলে যেত, আমি এখনই দিব, পুঁই পাতাটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে সুন্দর আমাদের আলু ভাজা হচ্ছে গরম গরম, একটু বেশি করে তেল দিয়ে আলুটা ভাজছি না হলে ভালোই লাগবে না। আর এবারে দেখো দিয়ে দিচ্ছি পাতাটা, আর খিচুড়িটা যেমনটা চাচ্ছিলাম যে একটু পাতলা পাতলা করব, ওই পাতলাই হয়েই গেছে খিচুড়ি, আর একটু হলেই হবে। তো চলো এইবারে এখানে করে নিলাম হচ্ছে বাঁধাকপির বড়া, বাঁধাকপির পকোড়া আর কি, ওইদিকে বাঁধাকপি কেটে নিয়েছিলাম, বললাম না কিছু একটা বড়া করব, তো এখানে দেখো এখানে বড়া করে নিচ্ছি, তেলগুলো যখন আছে বড়া খেয়েই শেষ করতে হবে। আমি আরো তাড়াতাড়ি কাজ বাজ করে রান্না বান্না বসিয়ে দিলাম যে বাবার খিদে পেয়ে যাবে, ওই দেখো বাবা মা কোথায় বলে খেয়েছে, যাই হোক ডাকলাম বলে এখন খাবো না আমি একটু বিকেলের দিকে খাবো। তো চলো তাহলে আমরাই খেয়ে নিই, আয়ুষের বাবার পুজোও হয়ে গেছে, গরম গরম এখানে বাঁধাকপির বড়া হচ্ছে, বাঁধাকপিটার আর ঘণ্টই খেতে ইচ্ছে করলো না, কেমন লাগবে ঘণ্ট এমনিই ভাল লাগে না সেরকম একটা, আর এখনকার দিনের বাঁধাকপি তো আরোই ভালো লাগবে না, বেকার এনেছে ও। চলো বড়া বানিয়ে নিলাম, আশা করি ভালো লাগবে, আর আলুটা এই যে ভাজা হয়ে গেছে, আর আমার খিচুড়ির পরিস্থিতিটা দেখাই, তাড়াতাড়ি হলে হয়তো এইটা পাবে, না হলে আবার এটাও শক্ত হয়ে যাবে। বন্ধুরা গরম গরম পকোড়া একটা খেয়ে দেখি কেমন, ওরে বাপরে
দেখো এত মুচমুচে হয়েছে। দারুণ, কোনো উপায় নেই, পাতলা করলাম এমন হয়ে গেছে, কি করুম। লবণ টবণ দিছো তো? এ বাবা, লবণ বোধ দেয়নি, অল্প দাও পরে দেখে। কোন দিন যেন একদিন তরকারিতে লবণ হয়নি, তাই প্রত্যেক দিন খোটা দেয়। লবণ হয়েছে তো, তাই আমিও বলি যে না, লবণ বোধে দিতে তো ভুলে গেছি। তো যাই হোক, ও এখন যদি ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়তো, এখন বৃষ্টি পড়বে না, যখন বৃষ্টি পড়া লাগে তখন পড়বে, না লাগে তখন পড়বে। লেবু দিলাম, হ্যাঁ লেবু দিলাম, লেবু দিয়ে তো দারুণ লাগে। গরম, ঠান্ডার দিনে খিচুড়ি লেবু চিপে, এটা কবে ঠান্ডার দিন না বৃষ্টির দিনে? ঠান্ডার দিনেও ভালো লাগে, ঠান্ডার দিনে তো ভালো লাগে, ঠান্ডার দিন নাকি সেই বৃষ্টির দিনেও ভালো লাগে। চলো বন্ধুরা, দুই টোনাটুনি মিলে এবারে হচ্ছে ভাত খিচুড়ি খেয়ে নেব, বাবা একটু পরেই খাবে, তো চলো খাওয়া দাওয়ার পর আবার বেরোতে হবে আমাদের। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর ওইদিকে বাসন টুসন ধুয়ে নিয়ে জুতো উঠায় এবারে হচ্ছে যাচ্ছি আমাদের বাজারে। ওরা যাচ্ছি হচ্ছে, এই যে কালকে তোমাদের দেখিয়েছিলাম ঘরটাতে ইঁদুরের উৎপাত, তো দেখি গিয়ে কী পাই, একটা যদি ট্রাঙ্ক হয় তো ট্রাঙ্ক, নাহলে একটা যদি আলমারি পাই তো আলমারি, যে কোনো একটা কিছু তো আনতেই হবে, নাহলে এর অবস্থা খারাপ হয়ে যাবে আজকে। তো আজকে এনে আজকে শাড়িগুলোর একটা রাখার ব্যবস্থা করতে হবে, তারপর আবার ওইদিকে আবার আয়ুষকে গিয়ে নিয়ে আসবো। তো চলো হাঁপিয়ে গেছি, চলো তো কাদা আমাদের এখানটা। তো কে যেন বলেছিল যে ইঁদুরে কাটছে তাহলে গণেশ পুজো করো, দেখো আসনে আমি গণেশ ঠাকুর পেতেছি, প্রত্যেক দিন গণেশ ঠাকুরকে পুজো দেই, এখন তারপরেও যদি ইঁদুর কাটে কী করার আছে বলো, মানে গণেশ ঠাকুরের কথা কি আর ইঁদুর শুনবে, ইঁদুর করে ইঁদুরের কাজ, কী বলি, ইঁদুরের প্রতি রাগও বেশি একটু করতে পারি না, মারতেও কষ্ট লাগে, কিন্তু করবো। তারপরে বন্ধুরা, সেই অনেক দিনে অনেক কিছু নিয়েছি আমাদের গ্রামের একটা, এটা বলতে পারো দোকান, মানে এখানে হচ্ছে ইএমআইতে জিনিস নেওয়া যায়, মানে সব হচ্ছে পরিবার মানে সংসারের জিনিসপত্র। আমি এখান থেকে ফ্রিজ নিয়েছিলাম, আর কী কী যেন নিছি, ফ্রিজ নিছি আর কী যেন নিছি, হ্যাঁ না না প্যান নিছি, আরও অনেক কিছু নিছি। এখান থেকে আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ যাদের শখ পূরণ, ইচ্ছে পূরণ, মানে যদি কিছু করতে হয় তাহলে আমরা এখান থেকে নিই। আমার প্রথম মোবাইল এখান থেকে নেওয়া, এই হচ্ছে আমাদের গ্রামের সেই দোকান, হ্যাঁ ওই ওই লোকটাই। প্রথমে ভাবলাম বড় দুটো ট্রাঙ্ক একসাথে নিয়ে যাব, ট্রাঙ্ক নিলে, তারপরে ভাবলাম ট্রাঙ্ক নিলে ট্রাঙ্কের ভিতর ঢুকালে আমাদেরই বার করতে অসুবিধা হবে, একটার নিচে একটা পড়ে থাকবে, মানে এরকম আর কি। তো অনেক কিছু ভাবছিলাম, তারপর ভাবলাম কি এরকম আলমিরা নেব নাকি, তো এটার অনেক ডিজাইন ছিল, অনেক কালার ছিল, বুঝতে পারছিলাম না ঠিক কী নিলে ভালো হয় কী নিলে ভালো না হয়। তো অনেক ভেবে চিনতে একটা ফাইনাল ডিসিশান করলাম যে কোনো একটা তো নিতেই হবে, কারণ ইঁদুরের অত্যাচার থেকে বাঁচার জন্য আমাদের কিছু একটা নিতে হবে। তো দেখা যাক, এখনও আমরা ডিসিশান ঠিক করতে পারিনি, কিছু তো একটা নিতে হবে, তো খুঁজছি। এটা হচ্ছে গ্রামের একটা আমাদের দোকান, এখানেই বললাম না গ্রামের প্রত্যেকটা মানুষ যার যার ঘরের কিছু শখ পূরণ করার ইচ্ছে থাকে, যে শোকেস, আলমারি, টেবিল, ফ্যান, খাট, তো আমার খাটটাও কিন্তু এখান থেকে নেওয়া বন্ধুরা। তো এই যে এরকম টুপাল, মানে যে ডাবল ডোরেরও দেখছিলাম আর কি, তো অনেকগুলো মানে অনেক কিছুই দেখছিলাম, কিন্তু মাথায় তো কোনো কিছু কাজ করছিল না। তো দেখা যাক, তোমাদেরকে ঘরে গিয়ে তো অবশ্যই দেখাবো কী নিয়েছি কী না নিয়েছি। বেশ অনেকদিন পর সংসারের জিনিস দিয়ে কিছু একটা করার ইচ্ছে হলো, যে সংসারের কিছু একটা জিনিস নিয়ে, আর মহিলা মানুষের তো বুঝতেই পারো কত জিনিস পছন্দ হয়, তো এত কিছু পছন্দ হলে তো হবে না, আয়ুষের বাবা একটা জিনিসই নেবে, আর এটা কিন্তু আমাদের ইউটিউব পেমেন্ট থেকে নয়, এটা হচ্ছে আমাদের বিজনেসের পেমেন্ট থেকেই নেওয়া হচ্ছে। তো বিজনেসে তো পেমেন্ট হয় না, মানে যাই বলছি আর কি, বিজনেসের ইয়ের থেকেই, তো এটা আয়ুষের বাবা কিনছে পুরোটাই। তো দেখা যাক, ও আমাকে বলছে যে কোনো একটা নাও, চারিদিকে নজর দিও না। তো আমি ভেবেছিলাম একটা ইনভার্টার নেব, কারণ লাইট চলে যায় আমাদের লাইফ করতে খুব অসুবিধা হয়, তো ও বলছে না এখন ইনভার্টার নেওয়া যাবে না।
তো যাই হোক, দেখো এখানে ওই যে ফটো দিতে হয় আমাদের, তো ফটো দিচ্ছিলাম, এগুলো হচ্ছে আমাদের সেই দিল্লিতে তোলা ফটো। তো বন্ধুরা ফাইনালি আমরা পেমেন্ট করে বেরিয়ে পড়েছি, এটাও কিন্তু ও ইএমআইতেই নিয়েছে, তো ও মানে মোটামুটি ভালো টাকা দিয়েছে, এই 4-5 মাসের ইএমআই আছে, তো এটা ও পরে শোধ করে দেবে। তো চলো এবার বাড়ি যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সেই জিনিস যেটা কিনা টোটো করে আসছে ফাইনালি। তো ভীষণ খুশি লাগছে যে এই ইঁদুরের একটা ব্যবস্থা আমরা করতে পারবো। তো আজকের ভিডিওতে এটা দেখাবো না, কালকের ভিডিওতে অবশ্যই দেখতে পারবে। ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।